পত্র লিখে দিলেন, পত্রের মাঝে লিখলেন নীল দরিয়ার নামে পত্রটি প্রেরণ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রেরিত নীল দরিয়ার নামে। আমার ভাইরা বন্ধুরা, আমরা ভালো করে বুঝে নিতে হবে, পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে কোনোদিন রক্তের প্রয়োজন হয় না, কোনোদিন মানুষের মাথার প্রয়োজন হয় না, এটা নিরেট 100% সত্য যে এটা হয়েছে একটা গুজব, গুজব ছাড়া অন্য কোনো কিছু না। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হয়েছে মানব পাচার। আমার বাংলাদেশ গরিব দেশ, এই সোনার বাংলাদেশকে নষ্ট করার জন্য, সোনার বাংলাদেশটাকে বিকৃত করার জন্য আজকে একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে। কিভাবে ওরা আমার দেশের মানুষকে বিদেশে পাচার করছে, বিদেশে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। আবার আরেকটি দল হলো যারা মানুষের মাথাটাকে কেটে নিচ্ছে, মানুষের মাথাটাকে কেটে নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলা মানুষের কাছে বিক্রি করছে, এবং এর দ্বারা টাকা পয়সা তারা লাভজনক হচ্ছে, টাকা পয়সা তারা লাভ করছে, টাকা পয়সা তারা উপার্জন করছে। আর ওরাই যখন ধরা পড়ে যায়, যখন মানুষের কাছে ধরা পড়ে যায় মানুষের মাথা কেটে নিতে অথবা কোনো মানুষকে পাচার করতে, তখনই তারা বেঁচে যাওয়ার জন্য বলে আমাদেরকে সরকারি ভাবে ছেড়ে দেওয়া হয়েছে। সরকার পদ্মা সেতু নির্মাণ করছে, সেখানে নির্মাণ করতে গিয়ে 100 মাথার প্রয়োজন, 1,00,000 মাথার প্রয়োজন, 1,000 মাথার প্রয়োজন, যা বলার তাই বলে, এই কথা বলে তারা চাচ্ছে যে মানুষ থেকে তারা যেন নিষ্কৃতি পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। মূলত যখন আপনারা পেয়ে যাবেন, ওদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠোর শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর হয়েছে রক্ত বিসর্জন দেওয়া। আমরা দেখেছি পদ্মা সেতু নির্মাণ করতে যে যেই কোম্পানি কাজ চালাচ্ছে, ওরা কয়েকটা পশু জবাই করে পশুর রক্তকে বিসর্জন দিয়েছে। এটা হয়েছে মুসলমান দেশ, এ মুসলিম দেশের মাঝে রক্ত বিসর্জন দেওয়ার মতো ইতিহাস তৈরি করা, এটা হয়েছে একদম ন্যাক্কারজনক। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা হয়েছে একটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি বিশ্বাস, এটা হয়েছে কাফের বেঈমান দ্বারা, কাফের বেঈমানেরা মুশরিকরা এটা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা এই যে কোনো কিছু তৈরি করতে যে রক্ত দিতে হবে, মাথা দিতে হবে, রক্ত যদি না ঢেলে দেওয়া হয় তাহলে অকল্যাণগুলো বয়ে আনে, ধ্বংসাত্মক বিষয়গুলো তারা এই সমস্ত জিনিস আমদানি করে, আর যদি রক্ত দেওয়া হয় তাহলে কল্যাণ যা কিছু আছে এগুলোই ভাগ্যের মাঝে আসে। এগুলো হয়েছে একটা মুশরিকি কথা, এটা কুফরি কথা, এটা বিশ্বাস করলে ঈমানটাকে পর্যন্ত দূরে চলে যাবে, আপনার থেকে ঈমান চলে যাবে, আপনি একজন বেঈমান হয়ে যাবেন। অতএব তারা যে রক্ত বিসর্জন দিয়েছে, পশু রক্ত দুইটা ষাঁড় জবাই করেছে, ছাগল জবাই করেছে, মুরগ জবাই করেছে, এগুলো রক্ত দিয়ে তারা কাজ শুরু করেছে, রক্ত বিসর্জন দিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে, এটা বাংলাদেশের জন্য, মুসলিম উম্মাহের জন্য হয়েছে একটা অশনি সংকেত। অতএব রক্ত বিসর্জন দেওয়া ইসলাম কোনোদিন সমর্থন করে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বিসর্জন কিভাবে, একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটা ঘটনার দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পাই, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ঘনিষ্ঠতম সাহাবী যার নাম হয়েছে ওমর। আমার ভাইরা বন্ধুরা, ওমর মিশরের গভর্নর নিযুক্ত করে দিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার কাছে একদল লোক এসে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, ওরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দেশে নীল নদ কিন্তু শুকিয়ে যাচ্ছে, এটা পানি নিয়ে আসার জন্য পূর্ব থেকে একটি প্রথা চালু আছে, এই প্রথা অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। এমনিতে তিনি বলেন, তোমাদের প্রথাটা কি? এবার লোকেরা ডাক দিয়ে বলে, আমাদের পূর্ববর্তী লোকেরা যখন নদীটা একদম শুকে যেত, নির্ধারিত সময়ে সুন্দরী রূপসী একটি যুবতীকে ওই নদীর কিনারায় এসে বলি দিত, রক্ত বিসর্জন দিত, এরপরের দিন থেকেই কিন্তু আবার পানি উঠে যেত। এবারও নির্দিষ্ট সময় চলে এসেছে, এবারও কিন্তু বিসর্জন দিতে হবে, একটি মেয়েকে বলি দিতে হবে। আমার প্রলাস রাজিয়াল্লাহু তাআলা বলেন, না না না,
এটা বিশ্বাস করতে পারি না, ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না, এটা হয়েছে জাহিলিয়াতের প্রথা, এটা থেকে দূরে থাকতে হবে, আমিও এটা থেকে দূরে থাকবো। এমনিতেই তারা বলে তাহলে বার কিন্তু পানি পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না। অতএব কিছু কিছু মানুষেরা সংকল্প করলো আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকতে পারি না, পানি পাবো না, পানি পাবো না, চলে যেতে হবে। কিছু মানুষ এই সংকল্প করলো। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পত্র লিখে পাঠালেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমরকে বলেন আমার দেশের বর্তমান হলো এই অবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পত্র লিখে দিলেন, পত্রের মাঝে লিখলেন নীল দরিয়া নামে পত্রটি প্রেরণ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রেরিত নীল দরিয়া নামে। এবার তিনি বলে দিলেন, সেই পত্রের মাঝে লিখে দিলেন আমি আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে প্রেরণ করেছি, তুমি যদি নিজ শক্তিতে পানি প্রবাহিত করে থাকো তাহলে পানি প্রবাহিত হয় না, আপন অবস্থায় থেকে থাকো, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি পানি প্রবাহিত করে থাকো তাহলে তুমি পানি প্রবাহিত করে দাও, প্রবাহ করে দাও। এবার ওই চিঠিটা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, এবার উনি নদীর মাঝে সেটা রেখে দিলেন, রাত্রি বেলা তিনি ওই পত্র রেখে দিলেন। সকাল বেলায় দেখা গেল প্রায় ষোলো হাত উঁচু হয়ে পানি একদম চড়িয়ে যাচ্ছে। তাহলে মূল ঘটনা কিন্তু আমরা জানতে পাইলাম, হযরত আমর ইবনুল আস ওই কুফরি মতবাদকে দূর করেছেন, এই শিরকি প্রথাকে দূর করে দিয়েছেন। অতএব মুসলমান হিসেবে শিরকি প্রথাগুলোকে বিশ্বাস করা যাবে না, এই কুফরি মতবাদকে বিশ্বাস করা যাবে না। আমরা মুসলমান হিসেবে সব সময় সতর্ক থাকতে হবে যেন এই সমস্ত বিষয় থেকে আমরা দূরে থাকি। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পাই রক্ত বিসর্জন দেওয়া, মাথাগুলো কেটে নেওয়া, এগুলোর মাধ্যমে কোনো কাজ শুরু করে দেওয়া, এগুলো হয়েছে কুফরি মতবাদ, এগুলো দিলে কল্যাণ বয়ে আসবে, আর যদি না দেই তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হবে, এগুলো কুফরি মতবাদ, এগুলো বিশ্বাস করলে ঈমানটা পর্যন্ত চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন যে আমাদের মূল বিষয়টা হলো এই যে পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে রক্তের প্রয়োজন হয়, মাথার প্রয়োজন হয়, আমাদের শিশু বাচ্চাগুলোদেরকে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো মা বাবা যারা, এক নম্বর হলো মা বাবা, ওরা এদের ঘরের মাঝে সন্তান সন্ততি যে বা যারাই আছে সবাইকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে বলতে হবে, মানুষ যদি তোমাদেরকে লোভ দেখায়, কেউ যদি তোমাদেরকে ডাক দেয়, তোমরা যদি তাদেরকে সন্দেহ মনে হয় তাহলে তাদের কাছে যাবা না, অপরিচিত কারো থেকে কোনো কিছু খাইবা না, যদি খাবারের প্রয়োজন হয় আমাদেরকে বলবা, আমি তোমাদের আমরা তোমাদের খাবারের ব্যবস্থা করব। দ্বিতীয় নম্বর হয়েছে স্কুল অথবা মাদ্রাসায় পড়ুয়া যদি হয় তাহলে শিক্ষক শিক্ষিকা ওরা সকল ছাত্রদেরকে এই সমস্ত বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে একদল কুচক্রী মহল আছে, মানব পাচারকারী আছে, ওরা মাথা কেটে নিয়ে যায়, ওরা মানুষকে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, কিডন্যাপ করে, এগুলো বুঝিয়ে ওদের ভিতরে ভয়টা ঢুকিয়ে দিতে হবে। আর যখন স্কুল অথবা মাদ্রাসা ছুটি দিবে তখন দলবদ্ধভাবে এক এলাকার মানুষ ওরা দলবদ্ধভাবে বাড়িতে যাবে, অন্য এলাকার মানুষ ওরাও দলবদ্ধভাবে যাবে, অর্থাৎ ছাত্র ছাত্রীরা যেন দলবদ্ধভাবে একসাথে কয়েকজন মানুষ হয়ে যায়, যার দ্বারা অন্য কোনো কুচক্রী মহল এর থেকে ফায়দা গ্রহণ না করতে পারে। তৃতীয় নম্বর হয়েছে আমাদের প্রশাসন এবং সরকার, প্রশাসনিক যারা প্রশাসনিক বিভাগে যারা আছে এদের জন্য করণীয় হলো এই বিষয়ে সতর্ক থাকা এবং সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সমস্ত বিষয়াদি নিয়ে ভালো করে মাথার মাঝে কাজ করা, আর যখনই এই ধরনের কেউ ধরা পড়বে তখন এদেরকে আইনের আওতায় এনে এর উচিত জবাব, এর উচিত শাস্তি দিতে হবে, যদি উচিত বিচার না করা হয় পর্যায়ক্রমে আমার দেশটা এই সমস্ত জিনিসে ভরপুর হয়ে যাবে।
কোন দর্শন রাহাজানি এগুলোতেই ভরপুর হয়ে যাবে। এই জন্য প্রশাসনের জন্য করণীয় হলো, আমাদের সরকার বাহাদুরের জন্য করণীয় হলো, যখন এই ধরনের কেহ ধরা পড়ে তখন সঠিক বিচারটা করা, আইনের আওতায় সঠিক বিচার যদি করা হয় তাহলেই কিন্তু আমাদের সমাজে শান্তি আসা আনাটা সম্ভব, শান্তি বিরাজ করবে আমাদের মাঝে। আর আমরা সবার জন্য করণীয় হলো কি, যখন এই ধরনের কেহকে আমরা ধরতে পারবো তখন আমরা এইগুলোকে আইনের আওতায় অর্থাৎ থানায় পুলিশের সুপোর্ট করব, আর সাথে সাথে কিছু মিডিয়া ব্যক্তিত্ব রাখবো, যেন রাঘব যে সমস্ত বোয়াল আছে, যে সমস্ত বোয়ালেরা আছে, এই সমস্ত বোয়ালের টাকার বিনিময়ে যেন ওরা চার না পেয়ে যায়, ওই সমস্ত বোয়ালদেরকে কিছু হাড্ডি দিয়ে দিলে, কিছু টাকা পয়সা দিয়ে দিলে ওরা যেন চার না পায়, এই জন্য কিছু মিডিয়াকে সামনে রাখতে হবে, ওরা যেন সবসময় ওরা এই লিখে রাখে, এগুলা সবসময় পত্র পত্রিকায় এগুলো নিউজ করে। আর সাংবাদিক ভাই বন্ধুদের জন্য করণীয় হলো কি, এই সমস্ত বিষয়টা নিয়ে সমাজের মাঝে মূল বিষয়টা একদম ফুটিয়ে তোলা। শেষ পর্যায়ে আমাদের করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে হবে, যেন এই সমস্ত আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এই যে আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের মানুষদেরকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন এগুলো থেকে হেফাজত করেন। এটা হয়েছে আমাদের জন্য একটা আযাব, আমরা গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা চিন্তা চেতনা করি, আমরা যদি সতর্ক হয়ে যাই এবং গুনাহগুলোকে ছেড়ে দেই, আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করি, তাহলে এই সমস্ত অপবাদ আসবে না। পরিশেষে বলছি, ওই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে কোনোদিন মাথার প্রয়োজন হয় না, রক্তের প্রয়োজন হয় না, এগুলো একজন একদম কুফরি মতবাদ। এগুলোকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে, আর বিশ্বাস না করে যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে ওরাই প্রকৃতপক্ষে মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে এই ধরনের আযাব এবং গজব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।